বাজারের আলু এবং বেগুনির চপ থেকেও অনেক সুস্বাদু বেগুনের এবং আলুর চপ আজকে আমাদের বাসায় নিজেরাই তৈরি করলাম। খুবই সহজ পদ্ধতি, আপনাদের একটু দেখিয়ে নিয়ে এসে কীভাবে এটি তৈরি করলাম। প্রথমত আমাদের বাড়ির আঙিনায় হওয়া বেগুন গাছ থেকে আমরা চার পাঁচটা বেগুন সংগ্রহ করে নিলাম। কত বড় বেগুন? আচ্ছা, বিশাল বেগুন হয়েছে, কিন্তু বলে পারতেছে না, জোরে জোরে বড় বেগুন ছিটতে যাইয়া। দাদা, ওকে, আজকে আমরা বেগুন দিয়ে হাইসা জোরে কেন পারলে না, আজকে বেগুন দিয়ে হচ্ছে বেগুনের চপ তৈরি করবো, তাই না? ওকে, দাও টান্দা, বিশাল বেগুন হয়েছে, বেগুনের চপ তৈরি করবো বেগুন দিয়ে, দাও। প্রচুর বেগুন আছে আমাদের কাছে, প্রচুর বেগুন দিয়ে তোর কেক হয় না আজকে? অবশ্য এই সময় জন্মদিন, হ্যাঁ দাও, এদিকে তাকাও, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই হ্যাপি বার্থডে বেগুনের চপ তৈরি করবো আমরা আজকে, প্রচুর বেগুন হয়েছে নিচে দিয়ে। বিয়ার্স, এ হচ্ছে আমাদের ক্ষেতের সেই বেগুন, আমরা যে বেগুন কিছুক্ষণ আগে ক্ষেত থেকে তুলছিলাম, আজকে আমরা বেগুনি তৈরি করব। শুধু বেগুনি না, আমরা বেগুনির সাথে আমরা আলুর বেগুনির চপ, আলুর চপ এবং পেঁয়াজও তৈরি করব। এখানে আমরা কিছু আলু অলরেডি সেদ্ধ করে নিয়ে নিয়েছি, কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছেন কাটা, এখনও বেগুন কাটা হয়নি, বেগুনটাকে ফালি ফালি করে কাটতে হবে। তো এইগুলো তৈরি করার জন্য আমরা এখানে মশলা হিসেবে নিয়েছি বসুন্ধরা রেডিমিক্স মাংসের মশলা, যেটা আর কি রাধুনি বা বসুন্ধরা একটা নিলেই হয়, এবং কিছু লবণ লাগবে। আর আমরা নিয়ে নিয়েছি 200 গ্রাম, হ্যাঁ 200 গ্রাম হচ্ছে ময়দা এবং 500 গ্রাম বেসন। এই 500 গ্রাম বেসনের জন্য আমাদের নিতে হয়েছে, 500 গ্রাম বেসনের জন্য আমাদের নিতে হয়েছে 200 গ্রাম ময়দা। টোটাল ময়দা বেসন আর হচ্ছে মশলা দিয়ে লবণ দিয়ে হচ্ছে প্রথমে আমাদের খামিরটা তৈরি করে নিতে হবে, হ্যাঁ সেটাই আপাতত আপনাদেরকে তৈরি করে দেখাই। এবং আরেকটা জিনিস আমরা নিয়ে নিয়েছি দেখাই, এটা হচ্ছে বেকিং সোডা। আমরা এখানে 2 গ্রামের মতো বেকিং সোডা নেব এই 500 গ্রাম বেসনের জন্য এবং 200 গ্রাম ময়দার জন্য। মতো আমরা লবণ নিয়ে আসছি, পরবর্তী যদি লাগে তো আরও দেব। এখন আমাদের এটাকে খুব সুন্দর করে মিক্স করতে হবে, হ্যাঁ তবে তার আগে আমরা মশলাটা একটু দিয়ে নিই। এখানে পুরোটা দেওয়া লাগবে না, অল্প পরিমাণে দিলেই হচ্ছে, জাস্ট ফ্লেভারটা ভালো যাতে আসে, অতিরিক্ত হয়ে গেলে অবশ্য সেটা স্বাধীন হয়ে যেতে পারে, এই জন্য আর অল্প কিছু পরিমাণে, অল্প পরিমাণে। আরেকটা কথা বলি, বিয়ার দোকানের যে বেগুনির চপ বা আলুর চপ তৈরি করে ওটাতে কিন্তু ফুড কালার ব্যবহার করে, মানে কালার ব্যবহার করে। আমি যে দোকান আজকে তৈরি করে দেখলাম অবশ্যই সেখানে ফুড কালার না, এমনি রঙই ব্যবহার করে। তো আমরা এখানে কালারটা ভালো করার জন্য আমরা একটা ফুড কালার ব্যবহার করবো, এটা চেরি রেড, চেরি রেড কালারের একটা ফুড কালার আমরা কিছুটা নিয়ে নিচ্ছি, 2 ফোঁটা নিলাম মাত্র, 2 ফোঁটা, আশা করি খুব ভালো একটা কালার আসবে এখান থেকে। এটাকে এখন খুব ভালোভাবে মিক্স করে আমি 20 মিনিটের মতো রেখে দেবো। বিয়ার্স, এই যে আমাদের এখানে বেগুনগুলোকে ফালি ফালি করে কাটা হয়েছে খুব পাতলা পাতলা করে, হ্যাঁ, এবং এই যে আমাদের যে আলুর খামিটাও তৈরি করা হয়েছে, আলুর ভিতরে মশলা, তারপরে হচ্ছে শুকনো মরিচ, মানে ভাজা মরিচ আর কি পেস্ট করে দেওয়া হয়েছে। আর টোটাল এখন হচ্ছে আমাদের এই যে বানানো খামিরটা, বেসনের যে খামির, এই খামিরের ভিতর জাস্ট একটু ভিজিয়ে তারপরে হচ্ছে আমাদের ভাজি করে নিতে হবে। এখানে আমরা ইন্ডাকশন চুলায় মোটামুটি পাওয়ার 1000 রেখে
এটা ভাজতেছি, অল্প সময়ের ভিতরে ভাজা হয়ে যায় এবং স্বাদটা ওয়াও, বাজার থেকে অনেক ভালো হয়েছে। বাজারের স্বাদ থেকে আমাদের একটু বেগুনি দেখাই। আচ্ছা, এগুলো একটু উঠাই নিই, এগুলো ভাজি হয়ে গেছে। ওকে, বেগুনিটা একটু দিই। বেগুনি হচ্ছে এরকম জাস্ট এদিকে এদিকে দুইবার ভিজানো হয়ে গেলে তারপর হচ্ছে একটু জাস্ট যাতে ঝরে না পড়ে চারিপাশ থেকে এরকমভাবে দিতে হবে। হ্যাঁ, ওকে, আচ্ছা একটু উল্টাই দিই। অলরেডি আমাদের বেগুন চপ এবং আলু চপ তৈরি করা কমপ্লিট। এই হচ্ছে আমাদের আলু চপ, বেগুন চপ। মার্কেটের কালার থেকে যদিও কালারটা একটু ফ্যাকাশে, তারপরে এখানে কিন্তু ক্ষতিকর কোনো রং ব্যবহার করা হয় নাই। এটা মোটামুটি আমরা নিশ্চিত আছি রং ব্যাপার না, স্বাদটা হচ্ছে মুখ্য বিষয়। যদিও